কানের উনিশ জোড়া। কেউরে বিশ্বাস নাই বাবা, সব কয়টা ভাগারে শকুনের মতো বই আছে, কখন আমি চক্ষু বুঝু হের লাইকা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিসি ঠাকুমার রাগও নাকি বাড়ছিল সমান তালে। ওর ভয়ে তটস্থ হয়ে থাকত ওর ভাইয়ের বউয়েরা। পিসি ঠাকুমার সেই গয়নার বাক্স শেষ পর্যন্ত কেমন করে আমার হাতে এসে পৌঁছল সে এক লম্বা কাহিনী। তার জন্যে ফিরে যেতে হবে স্বাধীনতার দুবছর পরে। পশ্চিমবঙ্গ আর পূর্ব পাকিস্তান তখন দুটো আলাদা দেশ। আমার ঠাকুরদারা সবে ফরিদপুরের ভিটে ছেড়ে এপারের বাড়িতে চলে এসেছে। এই সময় আমার মা নতুন বউ হয়ে এ বাড়িতে এলেন। পাকা বাড়ি, কত বড় বাড়ি দেখেছিস! ঘটক ঠিকই বলেছিল, রাজবাড়িতে বিয়ে হয়েছে তোর। হ্যালো রাজমণি, চন্দন বউ আনছে, আশীর্বাদ করবো না? আবুর ডরে তাড়াইতে পারস না তোরা, উপায় কোথাকার? ওই চন্দু বিয়া করছিস বুঝলে কি দশটা হাত পা গজাইছে তোর বিড়াল তারা 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 যাও বৌমা, পেন নাম করো গিয়ে, ইনি তোমার পিস শাশুড়ি, যাও। হরে চন্দু আইগা, শুনলাম কুনা ঘা ঘরের মেয়ের বিয়ে কইরা আনছস, পয়সা থাক। আবুদ্দা বলদ মায়ের সম্বন্ধ করলো বুঝি, তা হইব না? এও তো এই পাড়ির ঘটি বাড়ির মাইয়া, বাপের ঘরের কোনো চাল চুরা নাই, পথের কাঙ্গাল। তুমি খাড়াইয়া রইলা কেন, বসো। দেই মুখ খান, গাওয়ের রংটা আসল না পাবে ডোম মাখছ, চুয়ের গোস খান দেহি। এ আর এমন কি, বিধবা হওয়ানের আগে আমি চুল পাইটা বসতে পারতাম তা জানো চন্দু? দেরাজের উপর থেকে ফুটো খান নিয়ে আয়। হ্যাঁ এই দেহ আমার ১১ বছরের ফুটো, ম্যাম ফটোগ্রাফার বাড়ি এসে উঠাইছিল, বুঝছো? ইজে এবার আসল কামটা। হ জানি জানি, তোমার এখন গহনা দেওয়ান লাগবো তাই তো? থাক আর নেক কাশাইছ না। এই নাও ধরো, বাপের ঘরে দেখছো কোনো কালে এমন জিনিস? এই চুড়িগুলা বর্মার, আমার ঠাউমারা ছিল, সাবধানে রাখবা বুঝলা। ও আসো গিয়া, আমার জানার কোনো কাম কাজ নাই, চলো চলো রাজ হয়েছে। চলো বৌমা, তোমাদের পিসিমা এবার খাওয়া দাওয়া সারবেন। মরম